आज हमें तुम्हारे जिन नहीं आसि प्रिपोजिशन एक भिडियो तो प्रिपोजिशन बाई एवं उइथ कोथाय कोथाय बसबे आजकेर ए भिडियोटी शेष हार आग मुहूर्त पर्यंत तुम एकदम शिखे जाबे। तुम चोख बंद कर बोलते प्रश्न शुना मात्र तुम बोलते पारबे सेखाने बाई होबे ना उइथ होबे। तार आगे आमी एट इन ऑन अर्थात घड़ी और कैलेंडर सम्बन्धी अन्य एक प्रिपोजिशन भिडियो तैरि करेछिलाम। जदि आगे भिडियोटी देखे ना थाको ताहले अवश्य देखे नेबे कारण सेखाने किन्तु मोस्ट लजिकल और किछु कन्सेप्ट এবং খুব ডিটেলসভাবে অ্যানালাইজ করা আছে। তো যাই হোক এই ভিডিও তোমরা পরে দেখে নেবে। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো বাই এবং উইথ, প্রিপোজিশন আমাদের মাথা নষ্ট করে দেয় কোথায় কী বসবে প্রিপোজিশন বাই উইথ। কিন্তু আজকের ভিডিও দেখার পর বাই এবং উইথ সম্পর্কে তোমার বিশেষ কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হচ্ছে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো, আমি প্রথমে কনসেপ্ট বলে দেবো তারপর আমি এক্সাম্পলে চলে যাবো। কিছু এক্সাম্পল তোমাদের জন্য নেওয়া আছে, এই তোমরা দেখতে পাচ্ছ কিছু এক্সাম্পল। আজ আমি তোমাদের সঙ্গে সবগুলো এক্সাম্পল করে নেবো, বেশি নয় কয়েকটি এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য নিয়ে এসেছি। তো প্রথমেই আমি তোমাদের কনসেপ্ট প্রথমে বলে দেবো, কারণ বিকজ যে কনসেপ্ট ইজ পাওয়ার। যদি আমি ভালো করে কনসেপ্ট যদি বুঝে নেই তাহলে আমার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার। তো যাই হোক প্রথমে দেখো বাই, তো বাই মানে বাইয়ের ঠিক বাংলা শব্দ হচ্ছে দ্বারা, ঠিক আছে এই ধরনের। আবার উইথ মানে হচ্ছে দ্বারা, ঠিক আছে বাই মানে দ্বারা, উইথ মানে হচ্ছে দ্বারা। তো এবার এই দুইটি কিন্তু বাংলা অর্থ কিন্তু সেম। এবার কথা হচ্ছে আমি কোন প্রিপোজিশন কোনটি কারেক্ট বসাবো আমার কিন্তু ভুল। একটি জিনিস দেখো, কাজ যে কোনো একটি কাজ, যে কোনো একটি কাজ নিয়ে নিলাম, ভালো মতো বুঝবে কনসেপ্ট বুঝেছি। কাজ এই কাজটি কে করছে, কাজটি কে করছে, কোনো মানুষ করছে বা কোনো পশু করছে বা কোনো জীবজন্তু করছে, ঠিক আছে, বা কোনো কিছুর দ্বারা হয়েছে। আমি কোনো মানুষ যদি বা কোনো ব্যক্তি বা কোনো পশু বা ভ্যারিয়াস কাইন্ডস অফ সোশ্যাল অ্যানিমাল, এক কথা শেষ যে কোনো ধরনের, কারণ ম্যান ইজ এ সোশ্যাল, মানুষ একজনের সামাজিক পশু আমরা জানি, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। তো যে কোনো প্রকারের সোশ্যাল অ্যানিমাল যদি ডাইরেক্ট সে যদি কাজ করে, এক্সাম্পল যখন আমি দেবো তখন তোমরা ভালো করে বুঝতে পারবে, সে যদি ডাইরেক্ট কাজটি করে তখন হবে বাই। এবং যদি সে কোনো কিছুর সাহায্য নিয়ে কাজটি করে, যদি সে ডাইরেক্ট কাজটি করে তখন হবে বাই। যদি সে কোনো কিছুর সাহায্য নিয়ে কাজটি করে অর্থাৎ তার হেল্পার হিসাবে যদি তার কোনো কিছু প্রয়োজন হয় তখন সেখানে আমরা ব্যবহার করবো, কী ব্যবহার করবো তখন সেখানে আমরা ব্যবহার করবো উইথ, ঠিক আছে এতটুকু পর্যন্ত জেনে রাখো। আবার বলছি, যদি কোনো সোশ্যাল অ্যানিমেল মানুষ হোক বা যে কোনো জীবজন্তু যে কোনো কিছু হোক, সে যদি নিজের থেকে যদি সে যদি ডাইরেক্টলি কাজটি করে তখন সে হবে বাই। এবং যদি উইথ হয়, ঠিক আছে, আর যদি উইথ হয় তাহলে কোনো কিছুর সঙ্গে যদি কোনো সাহায্য নিয়ে সে যদি কাজ করে তখন সে হবে কি, সে হবে উইথ। আমরা বুঝলাম না, আমি লিখি একটি বাক্য হচ্ছে, একটি হচ্ছে আমি চিঠি লিখি, এ লেটার ইজ রিটেন ড্যাশ মি, ঠিক আছে, এ লেটার ইজ রিটেন ড্যাশ মি। এই চিঠিটি আমি লিখি বা চিঠিটি আমার দ্বারা, চিঠিটি কে লেখে, আমি লিখি, আমি লিখি মানে কি, আমি ডাইরেক্ট কাজটি করছি, আমি ডাইরেক্ট কাজটি করছি, আমি কোনো কিছুর হেল্প নিই নি, আমি কী করছি ডাইরেক্ট মানে কী হবে বাই মি, আমি নিজে করছি মানে কি বাই মি, ঠিক আছে হচ্ছে বাই মি। তারপর উইথ, উইথ মানে কি, তো উইথ মানে হচ্ছে আমার কোনো কিছু সাহায্য নিয়ে করতে হবে। যেমন শি ইজ সিঙ্গিং এ সং ড্যাশ এ গিটার, ঠিক আছে আমি বোঝানোর জন্য বলছি, সিঙ্গিং এ সং ড্যাশ এ গিটার অর্থাৎ তাই গান গাইতেছে একটি গিটারের দ্বারা, গিটারের সাহায্যে গান গাইতেছে, ঠিক আছে। কিন্তু একটি আমি সেখান থেকে ডাইরেক্ট গান গাইতেছিলাম, আমি সেখানে ডাইরেক্ট লিখতেছিলাম আই এ লেটার ইজ রিটার্ন বাই মি, আমি ডাইরেক্ট লিখতেছিলাম, আমি কোনো কিছু হেল্প নিইনি। কিন্তু এখানে ওই যে সি যে মহিলা দেওয়া আছে, মেয়ে দেওয়া আছে, তাই কী করছে, তাই গান গাইতেছে কিন্তু একটি গিটারের সাহায্য নিয়েছে। তো তাই যেহেতু একটি জিনিসের সাহায্য নিয়েছে, কোনো একটি বস্তু অবজেক্টে, অবজেক্ট পারমানেন্স, কোনো একটি অবজেক্টসের উপর যখন তাই ভিত্তি করেছে তখন সেইখানে হবে উইথ, ঠিক আছে বোঝা গেল। তো বাইয়ের ব্যবহার আরও এক দুটি ক্ষেত্রে রয়েছে, সেটি জানা ভালো। তো অনেক সময় আসে আমাদের, যেমন কোনো কিছুর দ্বারা যাওয়া, কোনো কিছু, যেমন আমি গাড়িতে করে যাই, আমি গাড়িতে করে স্কুল যাই বাই বাস, আমি ট্রেনে করে স্কুলে যাই বাই বাস, স্কুল নয় যে কোনো জায়গা, অর্থাৎ আমি কোনো কিছু সাহায্য নিয়ে করা আর কি, যেমন বাই বাস, যে কোনো ট্রাভেল, ট্রাভেলিংয়ের যে কোনো কিছু যদি হয়, ট্রাভেলিংয়ের যে কোনো বস্তু যদি হয় তখন গাড়ি, যে কোনো ধরনের গাড়ি বা এরোপ্লেন ফ্লাইট যাই হোক না কেন, সব ক্ষেত্রে কী হবে বাই হবে। শুধুমাত্র ওই যে পায়ে হেঁটে যাওয়া, কোনো জায়গায় যাওয়া বোঝালে আমাকে
কে বাই ব্যবহৃত হবে, শুধুমাত্র পায়ে হেঁটে যাওয়া যখন বোঝাবে তখন কিন্তু বাই হবে না, তখন হবে অন ফুট। কারণ আমি নিজের পায়ে যাচ্ছি তো, অন্যের পায়ে তো যাচ্ছি না। যদি অন্যের পায়ে যাই তখন হবে বাই, আর নিজের পায়ে গেলে হবে অন। ঠিক আছে, তো নিজের পায়ে যখন যাচ্ছি তখন হবে অন ফুট। এবং অন্যের পায়ে মানে কি, অন্যের পাওয়া যাওয়া মানে কি, আমি আজকে অটোতে চলে গেলাম, আমি আজকে অটোতে উঠে গেছি এবং অটোর দ্বারা আমি যাচ্ছি। তো অটোর কিন্তু তিনটি পা রয়েছে, অটোর তিনটি পা রয়েছে, ওই তার অটোর তিনটি পায়ে আমি যাচ্ছি। আমি কিন্তু আমার পায়ে যাচ্ছি না, অটোর তিনটি পায়ে আমি যাচ্ছি। তো সেহেতু আমি অন্যের পায়ে যাচ্ছি, তো অন্যের পায়ে যাচ্ছি মানে বাই। এবং নিজের পায়ে যখন যাব তখন সেটি হবে কী হবে, আমার উইথ। বোঝা গেল? এবার আমি কিছু সলভ করব তোমাদের জন্য, নিয়ে আসছি। দেখো, হি গোস টু স্কুল ড্যাশ বাস, সে কী করে বাসের দ্বারা স্কুলে যায়, কী হবে, কী হবে, বাই বাস। কী হবে, বাই বাস, তো বাসের দ্বারা সে যাচ্ছে। সি রাইটস হার লেফট হ্যান্ড, দেখো তাই লেখে, তাই লেখিতেছে বা তাই লিখছে, লিখছে, এবার রাইটস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো সি রাইটস হার লেফট হ্যান্ড, তাই লিখছে, কিসের দ্বারা লিখছে, তাই লেফট হ্যান্ডের দ্বারা লিখছে। অর্থাৎ সেখানে শরীরের একটি অঙ্গ প্রত্যঙ্গর সাহায্য, অর্থাৎ কোনো কিছু জিনিসের উপর বা কোনো কিছুর উপর ভর দিয়ে তাকে কাজ করতে হচ্ছে, সে সরাসরি কাজ করছে যদিও, কিন্তু সেই ক্ষেত্রে সে কী করছে, কোনো একটি জিনিসের উপর সে বা কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গের উপর সে কী করছে, চাপ সৃষ্টি করেছে। তো সেই ক্ষেত্রে সে ডাইরেক্ট যদি করেনি, ইনডাইরেক্টলি করেছে, আর লেফট হ্যান্ডে করেছে, কে করেছে, তার লেফট হ্যান্ডে করেছে, সে লেখেছে, কিসের দ্বারা লেখেছে, লেফট হ্যান্ড, অর্থাৎ কোনো কিছু হে জিনিসের উপর অবজেক্ট করছে। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কী হবে, উইথ হবে, কোনো কিছু দ্বারা করলে কী হবে, উইথ হয়, আমরা জানি। দেখো আরেকটি রয়েছে, উই সি ড্যাশ আওয়ার আইস, যে আমরা দেখি, আমাদের চোখ দ্বারা দেখি, আমরা দেখি আমাদের চোখ দ্বারা, আমাদের চোখ আমরা দেখি ঠিক আছে, কিন্তু আমাদের চোখ মানে অন্য একটু অন্য কোনো জিনিসের সাহায্য নেওয়া হয়েছে, ডাইরেক্ট তো দেখিনি বলা হয়নি, উই সি বলতে বলা হয়নি, তো বলা হয়েছে কি, আমাদের চোখ দ্বারা আমরা দেখি, আমাদের চোখ দ্বারা আমরা দেখি মানে অন্য একটি জিনিসের উপর ভর করে দেওয়া আছে, তাই সেখানে কী হবে, সেখানে হবে উইথ, আশা করে বোঝা যাচ্ছে। তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট রয়েছে, আই শ্যাল রাইট এ লেটার দ্য পেন, দেখো আমি একটি, আমি কী করছি, আমি একটি লেটার লিখিতেছি কলমের দ্বারা, আমি একটি লেটার লিখিতেছি কলমের দ্বারা, কিসের দ্বারা, কলমের দ্বারা, মানে কলম কি, কলম আমার হচ্ছে হেল্পার, কলম আমার হেল্পার, তো কলম একটি অবজেক্ট, একটি বস্তুকে আমি সাথে নিচ্ছি লেখার জন্য, তাই সেই ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে হবে উইথ, সেক্ষেত্রে কী হবে, উইথ দ্য পেন। আমি যদি ডাইরেক্টলি কি, দ্য লেটার ওয়াজ রিটেন বাই মি, বা দ্য বক্স ওয়াজ লেফট বাই হিম, অর্থাৎ তার দ্বারা সেই বক্সটি ভাঙা হয়েছে, তখন সে নিজে ভেঙেছে, তার মানে সেটি কী হবে, সেটি হবে বাই। আর সে কোনো কিছু হ্যাঁ লাঠি দিয়ে একটি কাজ করছে, দেখো আমি মারি সেটি হবে বাই, আমি লাঠি দিয়ে মারি সেটি হবে উইথ। উই শ্যাল কাম ড্যাশ ট্রেন, একটু আগে বলেছিলাম যে কোনো কিছুর দ্বারা যাওয়া আওয়া বোঝাইলে কী হবে, বাই ট্রেন। আই গো টু স্কুল অন ফুট, সেখানে কিন্তু ফুট আছে, অর্থাৎ নিজের পায়ে যাচ্ছি, আই গো টু স্কুল ড্যাশ ফুট মানে আমি নিজের পায়ে যাচ্ছি, তো নিজের পায়ে গেছি বললে কী হয়, অন হয়, সেখানে কিন্তু কী হবে, বাই হবে না। ঠিক আছে, তো মোস্ট ইম্পর্টেন্ট যতগুলি আজ আমি তোমাদের দেখিয়ে দিলাম, তারপর আরও কিছু রয়েছে আমরা দেখে নিচ্ছি। ড্র দ্য ম্যাপ এ পেন্সিল, তোমরা পারবে, নিশ্চয়ই পারবে, এই ম্যাপটি আঁকো একটি পেন্সিলের দ্বারা, একটি পেন্সিলের দ্বারা আঁকো মানে পেন্সিল কলম মানে এই সমস্ত জিনিস, আমি কিছু হেল্পার যেহেতু নিয়েছি সেহেতু আমি তাড়াতাড়ি কী বলতে পারবো, তাড়াতাড়ি আমি বলে দেবো সেখানে কী হবে, উইথ হবে। তারপর আবার দেখো, আবার কী বলেছে, হোয়েন আই রাইট, যখন আমি লিখি, আই রাইট ড্যাশ পেন, যখন আমি লিখি তখন আমি কলম দিয়ে লিখি, আমি পেন্সিল দিয়ে লিখি না, আমি চক দিয়ে লিখি না, আমি সর্বদা পেন দিয়ে লিখি, অর্থাৎ পেন মানে একটি অবজেক্টের উপর ভর দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে কী হবে, সেখানে হবে উইথ, মানে কোনো কিছু সাহায্য নেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে হয়ে যাবে উইথ। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট অবশ্যই করে নেবে। এবং এই যে নয় নম্বর যে প্রশ্ন, ঠিক আছে, নয় এবং দশ দুইটি প্রশ্ন আমি জমিন করে দিচ্ছি, নয় এবং দশ এই দুটি প্রশ্নের আনসার কী হবে, তোমরা কমেন্ট বক্সে এক্ষুনি কমেন্ট করে দাও, তোমরা এইভাবে আনসার লিখবে, কমেন্ট এইভাবে করবে, নয় নম্বর দিয়ে এখানে আনসার কী হবে দিয়ে দাও, এখানে দিয়ে দাও, তারপর দশ দিয়ে ওইখানে দিয়ে দাও, নয় দিয়ে দিয়ে দাও এবং দশ দিয়ে দিয়ে দাও, আমি দেখি তোমরা সবাই কতটুকু বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা, যদি তোমাদের আনসার যদি তোমাদের জানা না থাকে, যদি তোমরা না পারো, তবু তোমরা কমেন্ট করো, পরবর্তীতে আমি তোমাদের আরও ডিটেলসে আরও তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সহজ গুরু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।